গুণী সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা এবং এই ঘটনা ঘটেছে মালদার হবিবপুরে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা নিমাই সিং এর অনুগামীদের বিরুদ্ধে। মালদা জেলার হবিবপুরের ঘটনা, পঞ্চায়েত সদস্য নিমাই সিং এর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। পরিবারের বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহর সঙ্গে। করুণাময়, ঠিক কি ঘটেছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো এবং ওই যুবকের পরিবারের তরফে কি বলা হচ্ছে? দেখো, বৃহস্পতিবার দিন ঘটনা ঘটে সন্ধ্যের সময়। ওই এলাকাতে একটি মেলা বসেছিল হবিবপুর থানার ওই এলাকাতে। চার কিশোরী তারা সেই মেলায় যায়। অভিযোগ হচ্ছে সেই সময় তাদেরকে উত্তপ্ত কোপ ছিল দুই যুবক, এমনকি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই সময় ওই যে স্কুল ছাত্রী আছে, তাদের দাদা সেখানে ছিল, প্রতিবাদ করতে যায়। প্রতিবাদ করতে গেলে তাকে ধরে মারধর শুরু হয়ে যায়। এবং যেটা অভিযোগ হচ্ছে যে ওই এলাকার স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তিনি লোকজন নিয়ে এসে প্রতিবাদীকে মারধর করেন। এই পুরো ঘটনার অভিযোগ হবিবপুর থানায় দায়ের হয়েছে। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এই ঘটনায় একজনকে হবিবপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। যদি যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কিন্তু মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। সঙ্গীতা, ধন্যবাদ করুণাময়। স্বাস্থ্যসাথী সহ, লক্ষ্মীর ভাণ্ডার সহ, রাস্তা সহ, পানীয় জলের দুটো বড় প্রকল্প এই লোকসভা কেন্দ্রে চলছে। আপনারা জানেন, একটা ফলতা মথুরাপুর, দেশের সব থেকে বড় পানীয় জলের প্রজেক্ট, যেখানে প্রায় 1400 কোটি টাকা ব্যয় করে এটা করা হচ্ছে। এটা হওয়ার পরে একদম বিষ্ণুপুর এক নম্বর ব্লক থেকে শুরু করে বজবজ 1-2, ওদিকে ফলতা ডায়মন্ড হারবার 1-2, মগরাহাট, কুলপি, মন্দির বাজার পুরোটাই কভার করবে এবং সব FHTC কানেকশন, অর্থাৎ নলবাহিত পানীয় জল যেটা আমরা বলি। এটা আমরা টার্গেট নিয়েছি আগামী 2024 সালের মার্চ মাসের মধ্যে যাতে শেষ করা যায়। এছাড়া ডোঙ্গাড়িয়ার একটা অগমেন্টেশন প্রজেক্ট আমরা কিছুদিন আগে, সেটা স্যাংশন হয়েছিল, চালু করেছে। এই প্রজেক্টটাও আমি নিজে একবার সরে জমিনে খতিয়ে দেখে দেখার জন্য আজকে এসেছি। আমি আপনাদের সাথে কথা বলার পর নিজে একবার এই প্রজেক্টটায় যাব। এছাড়া বিভিন্ন রাস্তা, বিশেষ করে এক ডাকে অভিষেক প্রকল্পটা যখন আমি চালু করেছিলাম 18 জুন 2022 সালে, 6 মাসের মধ্যে প্রায় 7 লক্ষ ফোন আমার কাছে এসছে। তার মধ্যে প্রায় 68,000 ফোন কল এসছে ডায়মন্ড হারবার থেকে, আর 7,32,000 ফোন কল এসছে আমাদের কাছে, সরি 8 লক্ষ ফোন কল এসছে। তার মধ্যে 68,000 এসছে ডায়মন্ড হারবার থেকে, আর 7,32,000 এসছে রেস্ট অফ বেঙ্গল, অর্থাৎ কুচবিহার থেকে এসছে, নদিয়া থেকে এসছে, জলপাইগুড়ি থেকে এসছে, আলিপুরদুয়ার থেকে এসছে, বিভিন্ন জেলা থেকে এসছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া। আমি বিভিন্ন জনসভা থেকে মানুষকে বলেছি, আপনাদের মতামত, আপনাদের সাজেশন, আপনাদের কোনো রকম কোনো গ্রিভিয়ান্স থাকলে বা কোনো রকম কোনো যদি কমপ্লেন থাকে বা ফিডব্যাক থাকে আমাকে জানান। স্বাভাবিকভাবেই মানুষ ফোন করে তাদের বক্তব্য জানিয়েছে, তাদের মতামতের কথা জানিয়েছে, এবং এই 68,000-এর মধ্যে প্রায় 80% আমরা অলরেডি টেক আপ করেছি এবং 20% কেস যেগুলো লং টার্মে টেক আপ করা হয়েছে, যেগুলো বড় বড় রাস্তা, সেগুলো সময় সাপেক্ষ। সরাসরি আপনারা দেখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে নোদাখালীতে রিভিউ মিটিং করেন, পর্যালোচনা বৈঠক করেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এবং যে তার কাছে যে ফোন এসেছে, রাজ্য জুড়ে প্রায় 8 লক্ষ ফোন এসেছে, তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখান থেকে 68,000, যার 80% সমাধান করা হয়েছে বলে দাবি করছেন তিনি। আবারও শুনবো কি বলছেন। সে নিয়েও আমরা সর্বস্তরে আজকে আলোচনা করেছি এবং ইতিমধ্যেই আমার এমপি ল্যাড থেকে বিশেষ করে 110টি রাস্তা আমি ইতিমধ্যেই লিখিতভাবে পাঠিয়ে দিয়েছি। 5 কোটি টাকা আমরা এমপি ল্যাড পাই। সেখানে সাধারণ মানুষ যা জানিয়েছিল যে আমার পাড়ায় এই রাস্তাটা হলে আমাদের সুবিধা হয়, এখানে দীর্ঘদিন ধরে রিপেয়ার ওয়ার্ক হয়তো এই রাস্তাটার বন্ধ রয়েছে, এটা হয়ে গেলে অনেক পরিবার যারা রয়েছে তারা উপকৃত হবে, পাড়ার মানুষ উপকৃত হবে। সুতরাং এরকম 110টা রাস্তা আমরা প্রায় এমপি ল্যাডে টেক আপ করেছি এবং আলাদা করে 750 রাস্তা জেলা প্রশাসন সহ PNRD ডিপার্টমেন্টের তরফ থেকেও ইতিমধ্যে টেক আপ করা হয়েছে, যেগুলো রাস্তায় আগামী দিনে হবে এবং 6-8 মাসের মধ্যে বিশেষ করে আমরা চেষ্টা করব বর্ষাকালের আগে কাজটা শুরু করে পুজোর আগে যাতে কাজটা শেষ করা যায়, তারও প্রক্রিয়া শুরু করা হয়েছে।